लोक निर्माण विभाग दुर्नीति केलेंकारी कुम्भकर्ण निद्दात बजाली लोक निर्माण विभाग अभियंता ठिकादार मयमतालित अतिष्ठ राइज राज्य सरकार मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मार अधीनस्थ लोक निर्माण विभाग एतिया एकांश ठिकादार चरम लुंठनराज निम्नमान सामग्री घाईपथ निर्माण कर निजर जेब गधुर कर एकांश ठिकादार लक्ष्य उद्देश्य एया बजाली दृश्य भवानीपुर समष्टिर अंतर्गत यह तो बटुआर मानस संजुगी गड़कप्तानी पथ প্রায় 70 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই পথচোয়া পথটো ঠিকার কাম পাইছে মন্ত্রী হিমন্ত বিশ্বর ঘনিষ্ঠ এজন প্রশান্ত বায়নে ঠিকাদার প্রশান্ত বায়নের বিরুদ্ধে স্থানীয় রাইজে উঠাইছে গুরুতর অভিযোগ পথচোয়া নির্মাণত ঠিকাদারজনে করেছে চরম দুর্নীতি সাইড বামত কোনো ধরনের রুলিং নকরাকৈ চপরা চপরে মাটি দি দারিদ্র সামৰিছে ঠিকাদারে রাইজর অভিযোগ নিম্নমানের সেনগেভেলতো বালির পরিবর্তে আছে মাটি আমার বাটুয়ার পর হরুপেটা সংযোগী পথ বহুদিনের পর মানে এই রাস্তাটো রাইজে জলা গলা খাই আছে এটা নতুন করে যেহেতু সরকারি আসনির পকীকরণের কাম আরম্ভ হয়েছে এসওবিডি এসওবিডির কাম আরম্ভ হয়েছে ইয়াত মানে ঠিকাদারে নিজের ইচ্ছা মতে মহমতালীরে কাম করে আছে বামর মাটি পেলাইছে তেনেকুৱা মাটি রোলার সোলার নকরাকৈ তেওঁলোকে সেন কেবল মারি আছে আর সেন কেবল তো সিমান এটা ঠিক হওয়া নাই মাটির মানে বেশি অংশ মানে সেন কেবলত মাটি দিয়া সেন কেবল আনিছে ঠিকাদারে মহিমতালী নিজের ইচ্ছা মতে খেয়াল খুশি মতে করে এই রাস্তাটোত যি সকল সরকারি বিষয়া জড়িত আছে মই প্রথমে দাবি জানাম যে যদি ইস্টিমেট মতে কাম নকরে তেতিয়াহলে এই সরকারি বিষয়া বিলাক এই দুই নম্বরের কামত পরোক্ষভাবে জড়িত ঠিকাদারের লগত এই সময়ক্ত ঘটনার বিষয়ে কনিষ্ঠ অভিযন্তা মহিবুর রহমান সহকারী কার্যবাহী অভিযন্তা বিজু দাসক স্থানীয় রাইজে অবগত করার পিছতো রাইজর অভিযোগক গুরুত্ব দিয়া নাই অভিযন্তা দুগৰাকীয়ে রাইজর অভিযোগ ঠিকাদারের সঙ্গে গোপন মিডিয়ালি আছে এই দুইগৰাকী অভিযন্তার ঘাট সিমান নাই পকীকরণ নাই যার কারণে আমার মেইন রাস্তায় এটু আমি আমি যাতে সরুপেটা যাওয়ার মেইন রাস্তায় এটু কিন্তু এটু রাস্তার আমার সরকারি আসনি সরকারি আসনের 70 লাখ টাকা 70 লাখ টাকা এটু রাস্তার নামত আহিছে এটু লাখ 70 লাখ টাকা রাস্তার নামত আহিছে কিন্তু ঠিকাদারের মহিমতালীত যেটু কালভার করিব লাগে রাস্তার যেটু সাইড বম করিব লাগে যেটু পানি মারিব লাগে রুলার করিব লাগে তেওঁলোকে একো করা নাই রাইজে বাধা দিয়াত রাইজর উপর তেওঁলোকে কি করেছে পুলিশ প্রশাসন পঠাই দিছে বা কোনোবা গুন্ডা বাহিনীক লগাই দিছে যাতে রাইজক ধমকি দি ভয় ভাবুকি দি তেওঁলোকে তেওঁলোকৰ মুনাফাটো আদায় করে ইয়ার পৰা লৈ যাব পাৰে আছিলে আমাৰ কলবাৰীৰ প্রশান্ত বায়ন নামৰ ঠিকাদাৰটো তেওঁ আছিলে কিন্তু তেওঁক বহুতবার ফোন করা হৈছে মাতা হৈছে যে আপুনি সাইডত আহক আপোনার যেটো এই মহৰি আছে মহৰি আপোনাৰ লেবাৰে কেনেকৈ কাম কৰি আছে কামটো আমি ফার্স্টত মহৰিক কৈছিলোঁ মহৰিক জনাইছিলোঁ যে আপোনাৰ কামটো ঠিক হোৱা নাই বা কামটো আপোনালোকে ভালদৰে কৰক তেওঁলোকেও মানে যদিও রাইজর আগত কয় হয় করিম করিম কিন্তু রাইজ গুছি যাওয়ার পিছত সেই একে দখা সাইড বাম হয়েছে যেহেতু চাপরা মাটি দি থা হয়েছে মানে কোনো রকম বহাই থা হয়েছে মাটিখিনি কিন্তু মাটিখিনি বরখুণ বাদে দিয়ক কিন্তু সাইকেল এটা যদি মাটিখিনির উপর দিয়ে যায় মাটিখিনি খহি পড়ে যাব একদম রাস্তার নমাত গড়কাত্তানি বিভাগের উন্নয়ন হওয়ার কথা কোয়া মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিভাগত এতিয়া চরম দুর্নীতি কেলেঙ্কারি উদাহরণ বজালির এই পথচোয়া ঠিকাদার প্রশান্ত বর্মনে বিজেপির সভাপতি রঞ্জিত দাসের ঘনিষ্ঠতার নাম লৈ লাভ করেছে বিভাগটির বহুকটা পথ নির্মাণের কাম এটা স্পষ্ট হয় নিম্নমানের কাম করা অভিযোগ থাকা এইজন ঠিকাদারের পূর্ব কাম কি পর্যায়ত করেছে ঠিকাদারজনে নতুন কাম কিদরে করব বজালির এই পথচোয়ায় ইঙ্গিত দিছে কারণ অসমিয়াত এখার কথা আছে যি মূলা বাহে তার দুপাততে চিন বজালির পৰা অখেন্দ্ৰ তালুকদাৰৰ ৰিপৰ্ট আসাম টক্স।